সম্প্রতি গবেষকেরা আবিষ্কার করেছেন যে চাঁদে মরিচা পড়ছে এবং এর পেছনে পৃথিবী আংশিকভাবে দায়ী সম্প্রতি ইসরোর চন্দ্রযান এক উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে যা থেকে জানা যাচ্ছে যে চাঁদের মেরু অঞ্চলের উপাদান অন্যান্য অংশের থেকে চোখে পড়ার মতো সাদৃশ্যহীন হাবাই বিশ্ববিদ্যালয়ের সাই লি চাঁদুর চাঁদের মেরু অঞ্চলে হেমাটাইটের উপস্থিতি লক্ষ্য করেছেন চাঁদের থেকে প্রতিফলিত আলোর বর্ণালী বিশ্লেষণ করে তিনি এই সন্ধান পেয়েছেন হেমাটাইট হলো আয়রন অক্সাইড যা মরিচা নামে পরিচিত আশ্চর্যের বিষয়ে মরিচা পড়ার জন্য অক্সিজেনের উপস্থিতি অত্যাবশ্যক অথচ চাঁদের অতি ক্ষীণ বায়ুমণ্ডলে অক্সিজেন নেই বলাই যায় সুতরাং মরিচার উপস্থিতি অস্বাভাবিক বিজ্ঞানীরা চাঁদে মরিচার উপস্থিতির পেছনে তিনটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন পৃথিবীর ক্ষেত্রের প্রভাবে চাঁদের বুকে সামান্য হলেও অক্সিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায় পৃথিবীর ক্ষেত্রের মাধ্যমে অক্সিজেন তিন লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চাঁদে পৌঁছতে সক্ষম যার দ্বারা ব্যাখ্যা করা যায় যে পৃথিবীর দিকে মুখ করে থাকা চাঁদের অধিক উপস্থিতি শত কোটি বছর ধরে পৃথিবী ও চাঁদ অতি ধীরে ক্রমাগত পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে অনুমান করা যায় কোটি কোটি বছর আগে যখন চাঁদ ও পৃথিবী তুলনামূলকভাবে কাছাকাছি ছিল সে সময় পৃথিবীর থেকে অনেক বেশি পরিমাণ অক্সিজেন পরিবাহিত হয়ে চাঁদে প্রবেশ করেছে দ্বিতীয় সম্ভাব্য কারণ হাইড্রোজেন সূর্যের থেকে সোলার উইন্ডের মাধ্যমে হাইড্রোজেন মহাকাশ থেকে পৃথিবী ও চাঁদের বুকে ছিটকে আসে হাইড্রোজেন হলো বিজারক পদার্থ অর্থাৎ বিভিন্ন পদার্থের সংস্পর্শে আসলে হাইড্রোজেন সেই সব পদার্থে ইলেকট্রন সংযুক্ত করে পৃথিবীর চুম্বক ক্ষেত্র একে প্রতিহত করলেও চাঁদের এরকম কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তৃতীয় সম্ভাব্য কারণ বরফকণা এই বরফকণা পৃথিবীর থেকে চাঁদের দূরবর্তী দিকে চন্দ্রখাতের মধ্যে পাওয়া যায় লি জানিয়েছেন যে চন্দ্রপৃষ্ঠে অনবরত বিভিন্ন ধূলিকণার ন্যায় বস্তু আঘাত করছে এই সংঘর্ষের ফলে বরফের জল অণুগুলি মুক্ত হয়ে লোহার সাথে বিক্রিয়া করছে এর সাপেক্ষে প্রমাণ হিসেবে বলা যায় যে চন্দ্রখাতগুলিতে হেমাটাইটের উপস্থিতি যদিও আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন এই বিষয়ে তথ্যসূত্র ডেলি ইন্ডিয়া ডট ইন